আসসালামু আলাইকুম, ফার্মা এক্সপ্লোর ডিজিবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব মোশন সিকনেসের জন্য যে ওষুধগুলো মূলত প্রেসক্রাইব করা হয় সেই ওষুধগুলোর ডোজ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। মোশন সিকনেসটা হলো এক ধরনের সেন্সেশন, বমি বমি, যেটা সাধারণত জার্নির কারণে, কার, বোর্ড এবং এয়ারপ্লেনের জার্নির কারণে এই ধরনের সেন্সেশন অনুভূত হয়। মোশন সিকনেসের সিমটম হলো বমি ভাব হতে পারে, বমি হতে পারে, মাথা ঘোরানো, মাথা ঝিমানো এবং মাথা ব্যথা করতে পারে। মোশন সিকনেসের জন্য বাংলাদেশে বহুল ব্যবস্থিত যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয় সেগুলোর ডোজ সম্পর্কে এখন আমি আলোচনা করব। যেমন সবচেয়ে বেশি ব্যবস্থিত একটি ওষুধ প্রেসক্রাইব করা হয় যেটি হলো হাইসিন হাইড্রোব্রোমাইড, এটির ব্র্যান্ড নেম হলো জয়ট্রিপ। এটির প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোজ হলো জয়টিপ 300 মাইক্রোগ্রাম, জার্নি করার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে, তবে যদি 6 ঘন্টা পরে আবার প্রয়োজন হয় তাহলে 300 মাইক্রোগ্রাম আবারও সেবন করা যেতে পারে। তো 24 ঘন্টায় সর্বোচ্চ 3টা ট্যাবলেট সেবন করতে পারবে প্রাপ্তবয়স্করা। শিশুদের ক্ষেত্রে জয়টিপের ডোজ হলো শিশুর বয়স 7 থেকে 12 বছর হলে 150 মাইক্রোগ্রাম একটা ট্যাবলেট জার্নি করার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে এবং সারাদিনে সর্বোচ্চ 2টা ট্যাবলেট সেবন করতে পারবে। শিশুর বয়স যদি 4 থেকে 7 বছর হয় তাহলে 150 মাইক্রোগ্রাম একটা ট্যাবলেট জার্নি করার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। শিশুর বয়স যদি 3 থেকে 4 বছর হয় 150 মাইক্রোগ্রাম একটা ট্যাবলেটের অর্ধেক জার্নি করার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। শিশুর বয়স যদি 3 বছরের নিচে হয় তাহলে এটি সেবন করা যাবে না, তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। এখন আমি আলোচনা করব আরেকটি ওষুধ সিনিরিজিন সম্পর্কে, যেটি মোশন সিকনেসের জন্য প্রেসক্রাইব করা হয়। এটি ব্র্যান্ড নেম হলো সিনারন। এটি প্রাপ্তবয়স্কদের জন্য মোশন সিকনেসের ডোজ হলো 30 মিলিগ্রাম, ট্যাবলেট জার্নি করার 2 ঘন্টা পূর্বে সেবন করতে হবে এবং যদি প্রয়োজন হয় জার্নি করার 8 ঘন্টা পরে আবার একটি ট্যাবলেট সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে সিনারনের মোশন সিকনেসের ডোজ হলো 5 থেকে 12 বছর যদি শিশুর বয়স হয় তাহলে 15 মিলিগ্রাম একটা ট্যাবলেট জার্নি করার 2 ঘন্টা পূর্বে সেবন করতে হবে এবং যদি আবারও প্রয়োজন হয় তাহলে 8 ঘন্টা পরে 7.5 mg অথবা একটা ট্যাবলেটের অর্ধেক সেবন করতে পারবে। হাইড্রোক্লোরাইড, এটিও মূলত মোশন সিকনেসের জন্য প্রেসক্রাইব করা হয়। এটির ব্র্যান্ড নেম হলো অ্যামিলিপ 50 mg এবং অ্যাকলিস 50 mg। এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মোশন সিকনেসের ডোজ হলো জার্নি করার 1 ঘন্টা পূর্বে 25 থেকে 50 মিলিগ্রাম একটি ট্যাবলেট সেবন করতে হবে এবং শিশুদের ক্ষেত্রে যদি শিশুর বয়স 6 থেকে 12 বছর হয় তাহলে একটা ট্যাবলেটের অর্ধেক 12.5 মিলিগ্রাম জার্নি করার 1/2 ঘন্টা বা 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। শিশুর বয়স যদি 2 থেকে 6 বছর হয় তাহলে 6.25 mg ট্যাবলেট জার্নি করার 1/2 ঘন্টা বা 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। ধন্যবাদ সবাইকে। মশা সিকনেসের ওষুধগুলোর ডোজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।